বাক্সার সাউলকারাত চাঞ্চল্যকর ঘটনা, পিতৃ মাতৃর নির্যাতনের বলি পাঁচ বছরীয় শিশু, দানবরূপী পিতৃ মাতৃয়ে জ্বলাই দিছিল শিশুটির গুপ্তাঙ্গ। আইতাকর এজাহারের ভিত্তিত গ্রেপ্তার পিতৃ নারায়ণ সাহা, মাতৃ রুমিগাম। এই নারকীয় পাহবিক ঘটনা সংঘটিত হয়েছে বাক্সা জেলার চাউলকারাত। খবর অনুসরি নারায়ণ সাহার প্রথমা পত্নীয়ে শিশুটির জন্মের এবছর পিছতেই পলাই যায় অন্য ব্যক্তিল। ইয়ার পাছতেই শিশুটির পিতৃয়ে বিয়া করবায় দ্বিতীয় পত্নী রুমিগামক। বিগত তিন বছরের শিশুটিক আইতাকে তুলি তালি ডাঙর করার পাছত আট মাস পূর্বে পিতৃয়ে আইতাকর ওসরের লই যায় শিশুটি। ইয়ার পাছতেই শিশুটির উপর পাশবিক অত্যাচার পিতৃ আর সতিয়া মাতৃর। আইতাকে চুবুরিয়ার খবর পয়া আরক্ষীর কাক চাপে আইতাকর এজাহারের ভিত্তিত মুসলপুর আরক্ষী উদ্ধার করে শিশুটি। তিন বছর তো মানে রাখল, আজ আট মাস লই গেছি এই চলিটো রাতে কাজা করে লই গেছি, জন্ম কার্ড সাথে দি এই নতুন কেরিট আনি লই গেছি। কলা কবিতায় বলে পেহি পেহি হেরি চলিটো লইয়া চলিটো পুরি দিছে, এনে অবস্থা তো বেশি আছে যে হেরি ঠান্মাক লাগে ঠান্মাক লাগে, মই আনবা গেলে সি মারবা আইব কাজা করব। আরক্ষী ঘটনা সন্দর্ভত তদন্ত করে ইতিমধ্যে দুই পিতৃ মাতৃক গ্রেপ্তার করে হাজির করায় জেলা দণ্ডাধীশের আদালতত। চিকিৎসক দম্পতি সংগীতা ওয়ালিউলের শিশু নির্যাতনের নারকীয় কাণ্ডর পাছতো পুনের পোহরলে আহি আছে এনেবর নৃশংস কাণ্ড। শেহতীয় বাক্সার এই কাণ্ডয় জোকাড়িছে সচেতন সমাজক। মুসলপুরের সুবর্ণ পাঠক, প্রাগ নিউজ।